এক থেকে তিন গোনার মধ্যে যদি সাগর আমাকে কল করে তাহলে ভাববো সাগর আমাকে সত্যি সত্যি ভালোবাসে। এক, দুই, তিন। আমিও কি বোকা, এত কিছু হয়ে যাওয়ার পরও আমি আর একজনের ভালোবাসার অপেক্ষায় বসে আছি। সাগরের হয়তো আমাকে মনেই নেই, হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু আমি আমি কেন ঘুমাতে পারছি না? সাগর কল করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যালো সাগর। হ্যালো তুতুল। ও মাই গড, বিশ্বাস করো আমি প্রতিটা মিনিট কল করে যাচ্ছি কিন্তু তোমার ফোনে কলই ঢুকছে না। ব্লক করে রেখেছিলাম। বুঝতে পেরেছি। তা এত রাতে কি মনে করলে? আমি যাই মনে করি, তুমি আর একটু আগে কল করতে পারলে না? একটু আগে কেন? আমি তো এক থেকে তিন না কিছু না। বিশ্বের নাম্বার ওয়ান হেয়ার অয়েল আসলাম তুলনায় চুল করে দুই গুণ পর্যন্ত মজবুত ও তাই ডাবর আমলা। ও আচ্ছা, জানো তো তুল, তোমার সাথে কথা না বলতে পারে আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে। ঘুম তো হচ্ছেই না, খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছে না। আমারও তো একই অবস্থা সাগর, কিন্তু কি করে যে তোমাকে বলি, কে জানে তুমি আবারও কোনো অভিনয় করছো কিনা। আচ্ছা, ওই লোভিটার সাথে কি তোমার বিয়ের তারিখ ঠিক হয়েছে? সেটা তোমাকে কেন বল? আমি আমি এটা শেষ করতে চাই। তো আমাকে আমি সব খুলে বলেছি, ওনাকে ঢাকায় আনার চেষ্টা করছি। আমি বোঝাতে পেরেছো? এখনো পারিনি, তবে হাল ছাড়ছি না। আমার বিয়ে ঠিক হয়েছে সাগর, এক সপ্তাহ পর। ওকে, এক সপ্তাহ? এক সপ্তাহ লাগবে না। আমি তোমার জন্য কি করতে পারি, তুমি শুধু আমার জন্য একটু অপেক্ষা করো। তুতুল রাখছি। তুমি যেন আবেগের জন্য কোনো ভুল না করো, তাই তোমাকে বিয়ের তারিখটা ভুল বলেছি সাগর। কাল বিয়েটা হয়ে গেলেই আমি আর কারো যন্ত্রণা হয়ে থাকবো না, না তোমার না আমার। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।